আমাদের খুলনার এখানে কি স্বর জানি, কি দ্বীপ জানি, যেটা যেটা নিশে নিশে তো নিশে, আর ফিরিয়ে দেওয়ার কারবার নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, ভারতের সাথে পাকিস্তানের বর্ডার আছে কিনা? সেখানে গত 72 বছরে পাকিস্তান বর্ডারে ভারত কয়জন রে গুলি করে মেরেছে? কয়জন রে? একজন রেও না, একটা গুলি যদি দেয় কত দামে কত চাউল হয় লগে লগে তারা বুঝ দিব কিনা বলেন? ভারতের সাথে চীনের বর্ডার আছে, সেই চীনের বর্ডারে গত 72 বছরে কয়জন চীনা সৈন্য ভারতের গুলিতে মারা গেছে? কোন একজনও না। যত মারা গেছে সব গরিবের বউ, সবাই ভাবি গরিবের বউ, সবাই ভাবি যত গুলি করে মারে সব বাংলাদেশ বর্ডারে। কি রে তোর কি হয়েছে? কামারে কষু দিছে? কে দিছে? কয় বন্ধু দিছে? ডন মাইন্ড, বন্ধু যখন দিছে মাইন্ড করিস না, খাওয়ার জন্য দিছে, কষু খাওয়ার জন্য দিছে, কেমন? আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমি এই দেশটাকে ভালোবাসি, যে যত দিনদার নামাজি সে তত বেশি দেশপ্রেমিক, কারণ নবী বলেছেন হব্বুল অত্নে মিনাল ইমান। আজকে বাংলাদেশ নিয়ে যদি কোনো টানাহেঁচড়া ক্রাইসিস শুরু হয়, তাহলে যারা প্রথম কাতারে দাঁড়িয়ে জীবন দেবে তারা ওই মানুষ যারা দায়ী আল্লাহ, যারা আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে তারা আগে জীবন দেবে। ভাই কোরআনের মাহফিল তাফসীরুল কোরআন, আসলে তাফসীর করা মুখে বলা যত সহজ, বাস্তবে কাজে পরিণত করা তার চাইতে অনেক বেশি কঠিন। তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ নবী প্রত্যেকটা কথায় কাজে আচারে আচরণে চলায় বলায় যা কিছু করেছেন বলেছেন দিয়েছেন শিখিয়েছেন তার সবকিছু আমাদের যে সুপার মডেল, আমাদের জন্য একমাত্র কালজয়ী আদর্শ, চিরন্তন আদর্শ। আজকে আধুনিক বিজ্ঞান যত পূর্ণতা পাচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন আর মহানবীর আদর্শ এই দুইটার বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ তত প্রকাশিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার, কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, কোনোদিন যদি হয় তখন দেখা যাবে মানুষের বানানো। আজকে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। কম্পিউটার বলছে আমরা কি ঘোড়ার দিন কম্পিউটার? আজ থেকে 1445 বছর আগে ইসলামের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ কোরআন নাজিল হয়েছে এটা কম্পিউটারের বাবা, কম্পিউটার দি গ্রেট। যে ভাইয়েরা কোরআনে আগেও তো আসমানি কিতাব ছিল, ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়াতাইনা দাউদা জাবুরা, আমি নবী সুলাইমানের আব্বা, দাউদ পয়গম্বরের উপরে জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর, জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, অ্যাটেনশন প্লিজ, জাবুরের ভাষা ছিল ইউনানি। ইউনানি বলতে বর্তমান বিশ্বে কোনো ভাষা নেই, ভাষাটা হারিয়ে গেছে কালের আবর্তে, এটা নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমান সারা বিশ্ব খুঁজেও, আমি অবশ্য খুঁজেছি, দুনিয়ার কোনো পাঠাগারে কোনো গ্রন্থাগারে কোনো লাইব্রেরিতে সেই
জাবুরের ইউনানি ভাষার একটা অভিধান, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা লিটারেচার দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই জাবুরের এই ভাষা এটাকে বলেছে ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, এটা মরে গেছে, হারিয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের উলুল আজম পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিসসালামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন হিব্রু ভাষায়। হিব্রু, হিব্রু ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই, কেউ ব্যবহার করে না। ইসরায়েলিরা দাবি করে একমাত্র পুরা বিশ্বের মধ্যে বর্তমানে ইসরায়েল রাষ্ট্রের ভাষা কি? হিব্রু। কিন্তু ইসরায়েলে যে হিব্রু ব্যবহার করা হয়, নামে হিব্রু কিন্তু কামে তার কাছে ধারেও নাই, অপভ্রংশ, সব অপভ্রংশ, ভুল। এটা আসল হিব্রু ভাষা নয়। হিব্রু ভাষার একটা লোগাত, একটা অভিধান, একটা ডিকশনারি, একটা লিটারেচার ওই আগেরটার মতো, জাবুরের মতো দুনিয়ার কোথাও নাই, এটাও বিলীন হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির জন্মের 570 বছর আগে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম, ঈসা না মরিয়ম, ঈসা না, কোরআনে বিভিন্ন নবী রাসূলের নাম আল্লাহ উল্লেখ করেছেন, ঘটনা পরম্পরায় শুধু নবীদের নাম উল্লেখ করেছেন, একজন মাত্র নবী যার নাম কোরআনে যতবার আল্লাহ উল্লেখ করেছেন ততবার করে বলেছেন ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা। কারণটা কি? আবার বাচ্চারা হয়েছে, কেউ আল্লাহকে আবার বাচ্চা বলে টলে নাকি? অপভ্রংশের তো কোনো কুল কিনারে নাই, ইংলিশ পড়ে নাই, টায়ার্ড হয় নাই, রিটায়ারও হয় নাই, বোধহয় ইংলিশ বুড়া হয়ে গেছে, নারী বন্ধি আনে নাকি? আগে যেমন সক্ষম ছিল আজকেও তার ক্ষমতা, তার অ্যাবিলিটি, সক্ষমতা ঠিক আগের মতো আছে, একটু ঘাটতি হয়নি। তাওরাত, জাবুর, ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন সুরিয়ানি ভাষা, সুরিয়ানি ভাষা, ইঞ্জিলের ভাষা সুরিয়ানি, সুরিয়ানি ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনারা মার্কেটে পবিত্র বাইবেল পাবেন, পবিত্র ইঞ্জিল পাবেন, তাওরাত পাবেন, জাবুর পাবেন, ওই ভাষা একটাও পাবেন না, হয় বাংলায় পাবেন, নয় ইংরেজিতে পাবেন, নয় উর্দুতে পাবেন, নয় আরবিতে পাবেন, কিন্তু আসল ভাষায় কোথাও নাই। এমনকি ভাষাগুলো আল্লাহ বিলীন করে দিয়েছেন। তারে এমন আরাফা ইউহারিফু তাহরিফান, তারা জুমুর ইঞ্জিল, এটার মধ্যে তারা সংযোজন বিয়োজন, সংযোজন বিয়োজন, যেসব কথা তাওরাতে থাকলে তখনকার আহবার রহবান ধর্মীয় নেতা সেই যুগের তাদের মোল্লা মৌলবি ধর্ম ব্যবসায়ী তারা যেই কথা থাকলে তাওরাতের অসুবিধা হয় এই কথাগুলোকে মাইনাস করেছে, বের করে ফেলেছে, পরবর্তী সংস্করণে সেগুলো আর রাখা হয়নি। আর যেগুলো ঢুকাইলে বানিয়ে বানিয়ে ঢুকাইলে খাওয়া দাওয়ার সুবিধা হয়, মালপানী কামাবার সুবিধা হয়, এগুলো দিয়েছে। এইভাবে সংযোজন বিয়োজন প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা করতে করতে আসল তাওরাত জবুর ইঞ্জিল হারিয়ে গেছে, দুনিয়ার কোথাও নেই। 1986 আমি এবং আমার বন্ধু প্রতিম আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাঈদী রাহেমাহুল্লাহ আলাই একত্রে বিদাত গেলাম। যাওয়ার পরে আমরা ব্রিটিশ মিউজিয়ামে গেলাম প্রথমবারের মতো,
যখন টিকিটটা নিলাম সঙ্গে সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল সিনা, SHINA, সিনা, সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসের ছাত্রী। তাকে আবার সরকার একটা চাকরি দিয়েছে ব্রিটিশ মিউজিয়াম, যারা ভিজিট করতে আসবে দেখতে আসবে সে গাইড হিসাবে ঘুরে ফিরে দেখাবে আর কি, মোটা অঙ্কের স্যালারি বেতনের বিনিময়ে। তা আমরা টিকিট নিলাম, এখন যাচ্ছি কোনখান দিয়ে ঢুকবো, ব্রিটিশ মিউজিয়াম, বিগেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর মিউজিয়াম, যেই ব্রিটিশ পুরো দুনিয়াতে রাজত্ব করেছিল আপনারা জানেন, আমাদের এখানে 190 বছর, কি 190 বছর আমাদের এখানে আমাদের উপরে রাজত্ব করেছিল। মিশরের মেয়েদের যে পিঠা কাটার বাঁশের চটি, এইটাও তারা ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে রাখছে। আমাদের দাদি নানি তাদের আমলে যে পিঠা বানাবার বেলুন ফিড়ি এগুলো নিয়ে রাখছে, দই নাই, দই নাই, ওই কাইটাই তার সহ এগুলো ইতিহাস, দুইয়ে ফেললে ইতিহাস কি হবে, পরিবর্তন হয়ে যাবে। আগের দিনে আমাদের দাদি নানিরা গরম চুলা থেকে পাতিল নামাতে পুরানো নেকড়া দিয়ে, সেই পুরানো নেকড়া ব্রিটিশ মিউজিয়ামে আছে। আবার অনেক জায়গায় মা বোনেরা পাতিল নামাতে সুপারি গাছের খোল, এটাকে এইভাবে খোল করে কেটে এটা দিয়ে পাতিল তুলত, এগুলো আছে। আবার বেদ এটা শ্বাস দিয়ে গোল একটা জিনিস বানাইত, বাস্তব ইতিহাস ব্রিটিশ মিউজিয়ামে নাই, এমন কোন জিনিস দুনিয়ার বাজারে নাই, সব আছে। আমাদের গহিলার মণি সেটাও সেখানে আছে, ব্রিটেনের রাজা রানী মুকুটে যেটা আছে এটা আসল কহিনুর না, সেটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, সেটার মতো আরেকটা বানিয়ে এখানে ব্রিটিশ রানী রাজা তারা ব্যবহার করে। তো যখন আমরা এদিক ওদিক দেখাচ্ছি কোনখান দিয়ে ঢুকবো কোন দিক থেকে যাব, ওই মেয়ে এসে আমাদের বললো বললো গুড ইভিনিং, বিকেলবেলা ছিল, গুড ইভিনিং my dear friend, what do you want to see in this museum? তোমরা এই ব্রিটিশ মিউজিয়ামে, এটা তো এমন একটা মিউজিয়াম সারাদিন সারা মাস দেখলেও শেষ করা যাবে না, তোমরা সীমিত সময়ের জন্য এসেছ, কি কি দেখতে চাও? সাইদ হিসাব বলে, ভাইজান আপনি বলেন, আমাকে বলেন, ভাইজান আপনি বলেন। আমি বললাম, মাই ডিয়ার সিনা, উই উইশ টু সি the holy and original scripture and books of Daud, books of Moses, book of Isa Jishu, original scripture. যে দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, তাদের কাছে আল্লাহ যে তাওরাত জবুর ইঞ্জিল নাযিল করেছেন, যেই ভাষায় নাযিল করেছেন, আসল তাওরাত জবুর ইঞ্জিল তোমাদের এখানে আছে কিনা, থাকলে আমরা আগে সেটা দেখব। খ্রিস্টান মেয়ে সিনা সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, সব আছে, বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, তাওরাত জবুর ইঞ্জিল সব আছে কিন্তু আসলটা নাই। আমাদের এখানে তাওরাত জবুর ইঞ্জিল নামে, বেদ গীতা উপনিষদ নামে যেগুলো আছে এগুলো ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, দেখেন এগুলা ট্রান্সলেশন শব্দটা তিনবার ইউজ করলো। আমার নাম ডিয়ার সিনা, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজিং ওয়ার্ড ট্রান্সলেশন থ্রি টাইমস, ট্রান্সলেশন একবার বললেই তো হতো,
তুমি তিনবার কেন বললে ট্রান্সলেশন ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন? তখন সিনা বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দা ট্রান্সলেশন, নট ফ্রম দা অরিজিনাল। আমাদের এখানে সব আছে, আসলটা নাই, আসলের অনুবাদও নাই, যেগুলা আছে অনুবাদের অনুবাদ তার অনুবাদ, নকল নকলের নকল তার নকল, তুষ্য নকল তুষ্য নকল। সে কয়েকটা কর্নার ঘুরিয়ে আমাদেরকে দেখাতো যে তোমরা দেখো, দিস ইজ হোলি তাওরা, দিস ইজ কল্ড ওল্ড টেস্টামেন্ট, দিস ইজ হোলি ইঞ্জিল কল্ড নিউ টেস্টামেন্ট। সে দেখলো এই একটা এত বছরের এত সনের, এই দেখো অ্যানাদার এত সনের, এই দেখো পেজ পৃষ্ঠা, এটা সেই তার মিল দূরের কথা, দূরতম কোনো সম্পর্ক, এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম। এইভাবে সে আমাদেরকে দেখাতো। আমি বললাম, মাই ডিয়ার সে, মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি অরিজিন অ্যান্ড ফ্রেশ কপি, অরিজিন কপি, ওল্ড কপি অফ দ্য হোলি কোরআন? তোমাদের এখানে কি মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীনতম আসল কপি আছে কিনা? সে বলে, ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া ইয়া, না এটা আছে, জিনিসটা একটা একখান আছে। আমি বললাম, উই ওয়ান্ট টু সি দ্য হোলি বুক। আমরা সেই প্রথমে ব্রিটিশ মিউজিয়ামে কোরআনের প্রাচীনতম কপি সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 22টা কপি করেছিলেন, আপনারা জানেন, আপনারা জানেন মুসলিম বিশ্বে 22 জন গভর্নর ছিলেন, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনের শেষ সময় কত, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে কদর নবীজি, লাইলাতুল কদর, এই দিন কোরআন নাযিল কিন্তু শেষ হয়ে গেছে। নবীকে আল্লাহ একদিন নির্দেশ দিয়েছেন, গত 23 বছরে কোরআন তো নাযিল হয়েছে, আকবর আকবর কোন সূচি কোন ক্যাটালগ এটা ছিল না, যখন যে আয়াত দরকার, যখন যে সূরা দরকার, দরকার মতো নাযিল হয়েছে, কিন্তু পরম্পরা সূচি বিন্যাস রক্ষা করা হয়নি। আল্লাহ দোহাই লাগে আপনাদেরকে বুঝেন, লহে মাহফুজে যেইভাবে দেখা আছে আজকে আপনার আমার ঘরে ঠিক সেইভাবে দেখা আছে, একটা আলিম আগেও নাই পরেও নাই, হু বহু কিভাবে হয়েছে নবীজির জীবনের শেষ সবে কদরে। আতাহু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে রাতের বেলা জিব্রাইল আসলেন, একটু আগে নবীজি জান্নাতুল বাকি জিয়ারত করে সেখান থেকে ফিরে এসেছে, এমন সময় পূব দিকের দরজা দিয়ে বাবে জিব্রিল, যেটাকে বলা হয় বাবে জিব্রিল, আতাহু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সাল্লাম আলাই, এসে নবীকে সালাম দিলেন জিব্রাইল আলাইহিস সালাম। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে যারা কোরআন লিখে রেখেছে, আপনি যাদেরকে কোরআন লিখে রাখার অনুমতি দিয়েছেন তাদেরকে একটু ডাকেন। নবী বললেন, কেন কি দরকার? জিব্রাইল যখন জবাব দিলেন, আজকে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে নবীর জীবনের এটা শেষ সবে কদর, আগামী সবে কদর নবী পাবেন না, আল্লাহু আকবার, শেষ সবে কদর, জিব্রাইল তুমি যাও, কোরআন তো আকবর আকবর করে নাজিল হয়েছে। ঠিক সেইভাবে নবী সাহাবীগণকে বলেছেন, তোমরা শুধু কোরআন দেখবা, খবরদার আমার একটা হাদিসও দেখা যাবে না, যদি কোরআনও দেখো হাদিসও দেখো তাহলে কি হবে, কোরআনের বিশুদ্ধতা নষ্ট হবে, হাদিসের বিশুদ্ধতা খর্ব হবে। নবী যতদিন জীবিত ছিলেন শুধু কোরআন দেখা যেত, কিন্তু হাদিস দেখা নিষেধ ছিল, যার জন্য হাদিস দেখতে হলে, পড়তে হলে, শুনতে হলে হাদাসানা পড়লাম, কাল আখবারানা পড়লাম, কাল আখবারানা মা আমার, কাল সামিয়তু রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা কাজা ও কাজা আল্লাহর নবী ইমাম বুখারী বলেন হাদাসানা ফালান আমি আমার উস্তাদ অমুকের কাছে শুনেছি সেই অমুক ইমাম বুখারীর উস্তাদ তিনি বলেন আমি তাবি মামারের কাছে শুনেছি তাবি তাবি মামার বলেন সামেদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে শুনেছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা কাজা ও কাজা হযরত ওমর বলেছেন আল্লাহ নবী এই কাজ এইভাবে করেছেন এই এই কথা আমি বলতে শুনেছি মামার আবার বলে যখন কালা কাজা ও কাজা এখানে এসে মামারে কপাল এইভাবে তিনবার সুরকে এসে মামারে এখন যিনি হাদিস নিয়েছেন আপনি হাদিসের এই জায়গায় এসে কপাল সুরকেলেন কেন যেই উস্তাদ আমাকে হাদিসটা বলেছে সেই উস্তাদ হাদিসের এই জায়গায় এসে কপাল সুরকেছে সেই উস্তাদকে জিজ্ঞেস করা হলো যে আপনি সুরকেলেন কেন যে আমি তাবি মামারকে হাদিসের এই কথা বলার সময় এখানে সুরকেকে দেখছি মামারকে জিজ্ঞেস করা হয়েছে আপনি সুরকেলেন কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বলার সময় এখানে কপাল সুরকেছে আমাদের জন্য আল্লাহ গায়াতুনা আর রাসূল জাইমুনা আর কুরআন দালিলুনা আর জিহাদ সাবিলুনা চারটা কথা আসলে এটা শেষ করি তারা জবুর ইঞ্জিল সিনা নিজেই বলে এগুলা অরিজিনাল না মানুষের বানানো আর সেগুলোর ব্যাপারে কোরআন বলছে ইউহাররিফু নাহু হাররাফা ইউহাররিফু তাহরিফা মুহাররাফা সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্তন তারা জবুর ইঞ্জিল এটা করতে করতে আসব তাওরাত হারিয়ে গেছে জবুর হারিয়ে গেছে একমাত্র কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি ওইনা লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি তাওরাত জবুরের বেলায় আপনি এই কথা তাহলে তাওরাত জবুর ইঞ্জিল এগুলো ছিল তো ইমাম তো ইমাম হুজুর বাণী এখন আসে নাই হুজুর বাণী পাওয়া যায় না যার জন্য তো ইমাম দিয়ে তোমরা এই তাওরাত জবুর ইঞ্জিল এগুলো দিয়ে সাময়িকভাবে কিছু সময়ের জন্য পার্মানেন্ট না স্থায়ীভাবে না তোমরা এটা দিয়ে ধর্ম পালন করো যখন কোরআন এসে গেল সুরে আল ইমরান খুলুন কোরআন নাজিলের শেষ পর্যায়ে আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সারা দুনিয়ার মানুষের জন্য দীন একটা জীবন ব্যবস্থা একটা সেটার নাম কি ইসলাম এরপরে আল্লাহ বলে নামাইয়াব তাকে গায়ের আল ইসলাম এ দিনাম পূর্ণাঙ্গ কোরআন নাজিল হওয়ার পরে যারা এই কোরআন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে ইন্না দিন আন্দাল্লাহিল ইসলাম বাদ দিয়ে তাওরাত জবুর ইঞ্জিল এগুলোর মধ্যে ইসলাম খোঁজ করবে দিন খোঁজ করবে আলাইয়ুকালা মিনহু আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না অহুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন তাহলে কোরআন যিনি নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন শেষ আসমানি কিতাব নাজিল করতে গিয়ে আল্লাহ সেই কোরআনে বলেছেন এখন থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের জন্য একটাই গ্রন্থ একটাই দিন একটাই আদর্শ চলবে সেটার নাম কি ইন্না দীনা আমাইয়াম তাকে গায়ের আল ইসলামে দীনা এই ইসলামকে বাদ দিয়ে কেউ তারা জবুর ইঞ্জিল এগুলোর মধ্যে যদি ধর্ম খোঁজে ধর্ম তালাস করে আলাই ইকবালা বিন্দু সেগুলা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অহুয়া ফিল আখেরাতে মিনাল খাসিরিন তার দুনিয়াও গেছে আখেরাত তার জবুর ইঞ্জিল যিনি নাজিল করেছেন আপনি বাংলাদেশের নাগরিক এখন যদি আপনি বলেন যে আমি 1973 সালের আইয়ুব খানের আইন মানি তাহলে কিন্তু আপনি রাষ্ট্রদ্রোহী সরকার আপনাকে অ্যারেস্ট করবে
আপনাকে এখনকার লেটেস্ট লেটেস্ট এটাই মানা লাগবে, সর্বশেষ যেটা। যদি আপনি বলেন আমি 1971 সালের ভারত শাসন আইন মানি, অন্য কোন বাংলাদেশের আইন এগুলো আমি মানি না, তাইলে আপনার রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে আমি তাওরাত মানি, জবুর মানি, ইঞ্জিল মানি, এটার সাথে আরেকটি আমাদের আশপাশ লাগাইয়া দেন, বেদ বলেন, গীতা বলেন, উপনিষদ বলেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এই চারটা বেদের মধ্যে বেদ কিন্তু চারটা, যাকে বলা হয় বেদ চতুষ্টয়, বেদ চতুষ্টয়। সেখানে লেখা আছে তেত্রিশ কোটি দেবতার মনন ভজন পূজা পার্বণ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার এই জীবন যখন শেষ হয়ে যাবে, আরেক জীবন শুরু হবে, তখন তোমাকে ইল্লাল্লাহর দশায় পাবে। ইল্লাল্লাহর দশা বুঝেন? ইল্লাল্লাহর দশা মুসলমান মরা নাকি বলে অমুক হুজুর কে আন, আমার একটু কিনা বলে। আর এই বেদ গীতা উপনিষদ যারা মানে তারা বলে অবস্থা তো শেষ, এখন নয়জন ঠাকুর দাওয়াত দেয়, নয়জন ব্রাহ্মণ, এই যুগে কিন্তু নয়জন ব্রাহ্মণের এটা কত কঠিন। এই নয়জন ব্রাহ্মণ দাওয়াত দিয়ে এনে তাদের পিছনে মোটা হাত দিয়ে মোটা খরচ দিয়ে তারপরে এই মুর্মুষের লোকটাকে ধরাধরি করে তুলসী গাছের নিচে নিয়ে যায়, তুলসী গাছের নিচে নিয়ে তার শরীরে সাত কলস কুসুম গরম পানি ডালে, সাত কলস মানে সাতবার গোসল করে, সাত দফা করাইয়া টড়াইয়া পাক পবিত্র করে তারপরে তার কানে কানে কুন্তাপ সুক্ত একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা তার কানে কানে পড়ায়, অবে আমি মিলন করব ইল্লাল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ আরকম বরিষ্য অল্লে আল্লাহ ইল্লাল্লতি ইল্লাল্লাহ। তোকে এতদিন আসল কথা বলি নাই, তাইলে আমি ব্রাহ্মণের হালুয়া রুটি বন্ধ হয়ে যায়, তুই যে জীবনে এখন যাচ্ছিস এই জীবনে তোকে গেলেই কিন্তু ইল্লাল্লাহর দশায় পাবে। ইল্লাল্লাহর দশা মান রব্বুকা মা দীনুকা আমার নবীয়কা। বেদা বিভিন্ন, শ্রীতায় বিভিন্ন, ধর্মস্তত্ত্বম মিহিতম গুহায়ং মহাজনম গতস্য পন্থা, বেদ বিভিন্ন রকমের, গীতা পুরাণ বিভিন্ন রকমের, একটা আরেকটার বিরোধী। হে অর্জুন ভারতবাসীকে বলে দাও, এটার একটার মধ্যেও সনাতন ধর্ম আসল ধর্ম নাই। এইবার ধর্মপুত্র যুধিষ্ঠির জিজ্ঞাসা করে, তাইলে আমরা আসল ধর্ম কোথায় পাব? তখন অর্জুনকে জবাব দিয়েছিলেন যুধিষ্ঠির ধর্মদেবের পুত্র, মধ্যবর্তীতে দেবং দকারান্তে প্রকৃতিতা, শেষ ধর্ম আসল ধর্ম, নিয়ে যিনি দুনিয়াতে আসবেন শেষ, মধ্যবর্তীতা দেবং তার নামের প্রথম অক্ষর ম, দকারান্তে শেষ অক্ষর হবে আটু বাঙ্গা ধর, মসজিদ আবার মসজিদের পিছে সলোগান শুরু করে নাকি, মসজিদ তুমি এগিয়েছ না, আমরা আছি তোমার পিছে। যার জন্য বেদ আবার সাবধান করে পরের শ্লোকে যে মসজিদের মহাদনা মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষ শিষ্য শাখা সমন্বিতা নৃপর্য মহাদেবং মরুস্থল নিবাসী নাম গঙ্গা জলস্য সংস্থাপ পঞ্চগব্য সমন্বিতা। আরেকদিন পাণ্ডুর পুত্র অর্জুন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করল, হে ধর্মদেবের পুত্র যুধিষ্ঠির, ধর্ম কোথায়? বেদে, গীতায়, উপনিষদে, পুরাণে, কোথায় গেলে আমরা আসল ধর্ম খুঁজে পাব? তখন যুধিষ্ঠির ধর্মদেবের পুত্র বলেছিলেন, হে অর্জুন ভারতবাসীকে বলে দাও, বেদা বিভিন্ন, বেদ বিভিন্ন রকমের, একটার সাথে আরেকটা মিল নাই, শ্রীতায় বিভিন্ন, স্মৃতি শ্রুতি পুরাণ বিভিন্ন রকমের, পরস্পর বিরোধী, ওয়েট অপেক্ষা করো,
ধর্মস্তত্ত্বম মিহিতম গুহায়ম, আসল ধর্ম পাহাড়ের গুহা থেকে আসবে। পাহাড়ের গুহা থেকে ধর্মস্তত্ত্বম মিহিতম গুহায়ম, আমরা তাকে কিভাবে চেনব? সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তান মক্ষয় নগরে, মক্ষয় মক্ষীয় মক্ষয় নগরে সবচেয়ে বড় ব্রাহ্মণ পরিবারে, মক্কা নগরে সবচেয়ে বড় ব্রাহ্মণ পরিবার কোনটা ছিল? কুরাইশ। কুরাইশ আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের পুরুষে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। তিনি জন্মগ্রহণ করার পরে ব্রহ্মার বেদ, কৃষ্ণের গীতা, অতীতের সব ধর্মগ্রন্থ এগুলা উচ্ছেদ হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষের জন্য ধর্ম একটা হবে, সেটার নাম হবে ইসলাম। যদি আমি আর লম্বা করব তাহলে আমার মূল আলোচনা থেকে যাবে, থেকে যাবে। আমি গুপ্তার সূক্তের মধ্যে ব্রাহ্মণেরা কানে কানে বলে এতদিন ধরে আসল কথা বলি নাই, তাহলে আমাদের হালুয়া রুটির ব্যাঘাত হবে। এখন নিদান কালে তুই চলে যাস, এই সময় তোকে আসল কথা বলে দেই। 33 কোটি দেবতার কথা তোকে সেই জীবনে জিজ্ঞেস করা হবে না। 33 কোটি দেব দেবী এগুলা কোনো কাজে আসবে না। সেখানে গেলে অবয় আমি মিলাম করব ইল্লাল্লাহ, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ভাইরা। এটা আমার আলোচনার বিষয় নয়, আমি শুধু ফর রেফারেন্স। ইন্না হাযা লাফি সুহফি লুলা সুহফি ইব্রাহিমা যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ও মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, পুরানো ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মুহাম্মদ নামে যিনি আসবেন তিনি আসার পরে অতীতের সব ধর্মগ্রন্থ ক্যান্সেল হয়ে যাবে, একমাত্র একটা ধর্ম হবে সারা দুনিয়ার মানুষের জন্য, সেই ধর্মটা হবে ইন্না দীনা। এবার ফিনিশিং দেন, মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে নাকি কোহে তুরে, ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তাবরিয়া উপসাগরের বিপরীত দিকে বায়সানের একটা বাগান, সেখানে একটা পাথরের বেদি আছে, বেদি উঁচা, সেইটার উপরে দাঁড়িয়ে ঐশকালা ঈসা ইবনে মারিয়াম আলী হাওয়ারি ইনা মানানসারি ইলাল্লাহ, এই বেদির উপরে দাঁড়িয়ে মরিয়মের বেটা ঈসা কোরআন বলছে, তার সঙ্গীদেরকে বললেন মানানসারি ইলাল্লাহ, আল্লাহর কাছে দ্বীনের খাতে তোমরা কে কে আমাকে সহযোগিতা করতে রাজি আছো, মানানসারি ইলাল্লাহ। কালাল হাওয়ারি ইউনা তখন নিবেদিত প্রাণ ঈসা নবীর সঙ্গীরা বলেছিল নাহানু আনসারুল্লাহ, আমরা হে নবী আপনার পিছনে পিছনে আপনার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর দ্বীনের কাছে আপনাকে সহযোগিতা করব। বা আমানা তয়েবাতুম মিন বনি ইসরাঈলা ওকাফারা তয়েবা, সেখানে বনি ইসরাঈলের দুই গ্রুপ হয়ে গেল, এক গ্রুপ ঈসা নবীর পক্ষে আর এক গ্রুপ ঈসা নবীর বিরুদ্ধে। এখন বিপক্ষে যারা তারা কি আইডি, সিআইডি, ডিআইবি, সরকারি গোয়েন্দা, তাদের কাছে কইল যে মরিয়মের বেটা ঈসা, এতদিন মনে করছিলাম সোজা সাপটা মানুষ, এখন দেখি যে ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে জনমত বিভ্রান্ত করে, ধর্মের কথা বলে বলে ঈসা ক্ষমতা দখল করতে চায়। গ্রামের ইতিহাসে সবচেয়ে সোজা যে নবী ছিলেন তার নাম কি? ঈসা নবী। ঈসা নবী এত সোজা, এত সরল, তোমার ডান গালে কেউ যদি একটা থাপ্পড় দেয় তুমি মাইন্ড করিও না, সঙ্গে সঙ্গে তাকে বাম গাল আগাই দিও আর বলো যে ভাই তুমি আমার উপরে রাগ করেছ, এক গালে একটা দিয়েছ, এখন তোমার রাগ যদি কমে গিয়ে থাকে, তুমি যদি নর্মাল স্বাভাবিক হয়ে গিয়ে থাকো তাহলে ওকে, আর যদি এখনো রাগ থেকে থাকে আমার এই গাধাটা মারো ট্যাগ করে, কারণ আরেকজনের মনে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই। ভাই সোজা হওয়া ভালো, এই যুগে এত সোজা হইলে ভাত পাওয়া যাবে না। নবীকে আমরা দেখেছি রহমতুল্লিল আলামিন,
আবার দেখেছি উহুদ বদরের মাঠে আনা নবিয়াল্লাহ কাসেম আনা ইবনে আব্দুল মুত্তালিব আই অ্যাম দা প্রফেট অফ আল্লাহ দেয়ার ইজ নো আরটিডি আনা নবিয়াল্লাহ কাসেম আমি জাফর নবী এটার মধ্যে মিশার কোনো অবকাশ দেশমাত্র নাই আনা ইবনে আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের সন্তান আমি কুরাইশের বীর এ কাফেল বেঈমান পালে আয় আমার সামনে কুত্তার মতো দৌড় দিয়ে সব ঢেকে গেছে নবীর এক ধমকে দরকারে ধমকানো লাগে আবার চিকন চাকনও লাগে এখন ইসার বিরোধী যারা বনি ইসরায়েল তারা গিয়ে সরকারের কাছে নালিশ করলো যে ঈশ্বরের বেটা নিজে ঈশ্বরের বেটা কয় বনিমের বেটা কয় না আমি আগেই বলেছি একজন মাত্র নবী যার নাম কোরআনে আল্লাহ যতবার বলেছে ততবার বলেছে ঈসা ইবনে আপনাদেরকে আমাদেরকে কোরআন যতবার বলেছে ততবার বলেছে ইয়া বনি আদম ইয়া ইবনে আদম কি আমরা সবাই বনি আদম আদম সন্তান নাকি বাদর সন্তান বুঝা শুনে কইয়ে আদম সন্তান নাকি বাদর সন্তান আরে আল্লাহ আপনাকে রাজা বানাইলো আর সেই রাজত্ব বাদ দিয়ে আপনি হনুমান হইলেন বান্দর বুড়ো হইলে গাছের আগদালে ওঠে ঠিক কিনা বলে আগে এগুলা বলা হয়েছিল দেখ এগুলোকে এইভাবে সেইভাবে লেপা পোষা দিয়ে দিয়ে এখনো সারা গেছে কিন্তু ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে ডিএনএ মানুষের বংশ লতিকা বংশ তালিকা এটা একটা সেইলের মতো কড়া কড়া একটার সাথে একটা এইভাবে কড়া আগের ব্লাড টেস্ট করতো বংশ নির্ধারণ করার জন্য যখন দেখা গেল সেটা 50% নির্ভুল নয় ভুল ভুল তখন বিজ্ঞানীরা আরো গভীরে গিয়ে যখন ডিএনএ আবিষ্কার করলো ডিএনএ আবিষ্কার হওয়ার পরে এটা এত নিখুঁত এত নির্ভুল এত নিরঙ্কুশ বাংলাদেশের যত মানুষের আজ পর্যন্ত ডিএনএ করা হয়েছে যত মানুষের ভারতের যত মানুষের ডিএনএ করা হয়েছে আমেরিকার যত মানুষের ডিএনএ করা হয়েছে ব্রিটেনের ফ্রান্সের কানাডার যত মানুষের ডিএনএ করা হয়েছে আফ্রিকার যত কালা মানুষ তাদের ডিএনএ করা হয়েছে আবার এই বেল্টের চায়না রাশিয়া চোখ সোডাও মুখ একটু লম্বা ফেকাশে এই জগতের যত মানুষের ডিএনএ যে কোনো ধর্মের ব্যক্তি যে কোনো জাতির যে কোনো দেশের যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে প্রত্যেকের রেজাল্ট এসেছে ফলান ফলান এই লোকটার নাম অমুক এমনি ফলান এমনি ফলান এমনি ফলান এমনি ফলান এমনি শীষ এমনি আদম একটা মানুষের ডিএনএ আজ পর্যন্ত বান্দরে যাইয়া লাগে নাই তাহলে আপনি জমিদারের বাচ্চা ওলাকাত কাররাম না বুনি লাকাত খালাক না ইনসান আপনি আহসানে তাহলে কোরআন বুঝতে হলে আগে এগুলা বুঝতে হবে আগে এগুলা বুঝতে হবে কোরআন বুঝার ব্যাকগ্রাউন্ড ভাই এখন একদল বিশেষ বিশেষ বিশেষজ্ঞ বিশেষজ্ঞ আমি আবার মাঝখানে হাইপেন একটা দিই বিশেষজ্ঞ অর্থ হলে বিশেষভাবে জানে আর বিশেষ অজ্ঞ এটা অর্থ হলো ঘোড়ার জীবও জানে না এখন তারা খুঁজে বের করলো কি যে অমুক অমুক এমনি অমুক এমনি তমুক এমনি তমুক এমনি তমুক এমনি বাঁদর এখন আসিফ ইকবাল বাঁদর হয়ে গেছে বাঁদরের বাচ্চা হয়ে গেছে আল্লাহু আকবার একটু চিন্তা করেন দিক তাদের শিক্ষার উপরে তারা আমার বুদ্ধিজীবী আপনি বনি আদম আল্লাহ শ্রেষ্ঠতম সৃষ্টি পুরা সৃষ্টি জগতে সব সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে বেশি সম্মান দান করেছেন ঠিক কিনা বলেন অফাদ্দাল নাহু আলা কাসীরিন মিনাল আলামিন এই জগতে যত কিছু আমি সৃষ্টি করেছি
সব মাখলুকের উপরে আমি মানুষকে সম্মান দান করেছি। এটা আদম সন্তান না বাদর সন্তান? আদম সন্তান না বাদর সন্তান? আপনারা কে কে আদম সন্তানে খুশি হাত দেখান একটু, আল্লাহ খুশি হোক। আপনামান তোমাদের এই পচা মাল এই জাতি এখন আর খায় না। বিশ্ববিদ্যালয় দেখছে টোকা দিয়া দেখছে, সমকামিতা থেকে শুরু করে হোমোসেক্স হোমোসেক্স মেয়ে যৌনকর্ম, ছেলে ছেলে যৌনকর্ম, যেটা কামেদুর করেছিল ঠিক কিনা বলে কামেদুর। আজ থেকে 2000 বছর আগে আরেকটা কম, বর্তমান ইটালি, ইটালি ইটালির ভূমধ্য সাগরের পারে বিসুভিয়াস আগ্নেয়গিরি থেকে 10 কিলোমিটার দূরে একটা জনপদ ছিল। আজ থেকে 2000 বছর আগে পাম্পেই, পাম্পেই নগরী তারা এই সমকামিতা পুরুষে পুরুষে কামে দুধের মধ্যে আকাম টুকাম, এগুলো যখন পাইকারি হারে হয়ে গিয়েছিল হাজার হাজার বছর যে বিসুভিয়াস আগ্নেয়গিরি ঘুমেছিল, আল্লাহ সেটা লাভাবুক খুলে দিলেন ধাম করে ফেটি দিয়ে গল 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 করে গলিত পাথর চুনা পাথর উত্তপ্ত ধাতু এগুলা দিয়ে 12 কিলোমিটার পাম্পেই নগরীটাকে পাথরের নিচে আল্লাহ দাফন করে ফেলেছে। 30 দিনের মাঝখানে যে জায়গাটার নাম ট্রান্স জর্ডান, ট্রান্স জর্ডান, সেখানে পাথরের উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, পাথরের উপরে সেখানে ছোট ছোট পাথরও আছে, আবার শের কেজি এই মানের পাথরও আছে। 2 বছর আগে এই বাহারি দুধ ডেড়ছি মৃত সাগরের পাড়ে যখন উপরে ছোট পাথর সরাইছে তার নিচে বড় বড় পাথর, তার মধ্যে একটা পাথর পাওয়া গেছে 52 টন প্লাস, তাহলে বুঝা গেছে কামেলুদ এই সমকামিতে আকাম টুকাম করে আল্লাহ এমন ইজা নিজেছে, এমন ঢিলা বেড়েছে। এবং কামেলুদের এই ট্রান্সজর্ডান সাদ্দম শহর জিব্রাইল কিনা ধরেছে, মিকাইল আর কিনা ধরেছে, ধরে এইভাবে হাত ঢুকিয়ে এই জেনার এলাকা থেকে এলাকা থাকে জমিন থেকে আলাদা করেছে, আলাদা করে মেঘের উপরে নিয়ে গেছে, সেখানে নিয়ে এটাকে উপর করেছে। উপর বুঝলেন তো? আপনারা কলকে বুধ করছেন সেখানে নিয়ে এটাকে আলিয়াহা সাফেলাহা, কোরআন দেখেন কি বচনভঙ্গি ব্যবহার করে, উপরের দিক নিচে নিচের দিক, সেখান থেকে যখন ধরান করে নিচের দিকে মেরেছে, এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে। 200 মিটার গভীর পাহাড়ে নদ দেড়শি মৃত সাগর, যেখানে একটা পানি পোকাও আজ পর্যন্ত দেখা যায় না, মা সাপ উচ্চা ব্যাংক একটা তো দূরের কথা, কোন একটা প্রাণীর দেখা মেলেনি। আল্লাহর গজব কে আমার পর্যন্ত সেখানে পড়তে থাকবে আলহামদুলিল্লাহ। যখন প্রফেসর প্রফেসর আসিফ প্রথম এটা জাতির কাছে তুলে ধরলেন, এই যুগ নেট ইন্টারনেটের যুগ, আমি কথাটা বলছি বলার সঙ্গে সঙ্গে আমার কথাটা কিন্তু শুধু আপনাদের নয়, শুধু বাংলাদেশ নয়, পুরো দুনিয়াতে ওরা পৌঁছাই দিয়েছে এই নেটের মাধ্যমে। কি দুনিয়ার যত দেশে গেছি প্রাচ্য পাশ্চাত্য মনে হয় যেন আমি বাংলাদেশে আছি। আজকে আসার সময় এই গরিবপুরের আগে রাস্তায় পুলিশ গাড়ি থামাইছে, থামছে, এইবার আপনার গাড়ি ওভার স্পিড ছিল, ওভার স্পিড বুঝেন তো, এগুলো বললেও কইলে মায় মায়ের খায়, না কইলে বাবা হারাম খায়। এখন আমি বললাম আসেন এদিকে আসেন, ড্রাইভারের সাথে কথা বলে তোমার ওভার স্পিড কেন, আমি ড্রাইভারকে বললাম ওদেরকে এই দিক দিয়া আমার পাশে আসতে বলো। ওই পুলিশে একটা ইয়ে হুজুর আসসালাম আলাইকুম আমনে নি, নাকি ভাই কি কামদের আসতে আমরা শুনি, আমাদের অনেক ভাই শুনে, আমাদের হাজার হাজার লাখ লাখ ভাই শুনে আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীতে লক্ষ 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 শ্রোতা আমাদের আছে,
আলহামদুলিল্লাহ। এবং ইসলামের যে প্রশিক্ষণ, ইসলাম নিয়ে শুধু ফেসবুক এটা দিয়ে আজকে অনেক আমাদের সামরিক বাহিনীর ভাইয়েরা তারা দিনদার হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, পাক্কা রোজাদার হয়ে গেছে, পাক্কা ইমানদার হয়ে গেছে। যেটা এগুলো ছাড়া যে যুগে যেটা দরকার সেই যুগের জন্য আল্লাহ সেটা তৈরি করে দেন নাকি? আল্লাহর ইশারা মর্জি ছাড়া এগুলা কেউ হয় না, তৈরি করতে পারতো না। এবারে আসেন, অসুবিধা হয়, আমি একটু গোড়ার কথা বলে ফেললাম আর কি, কারণ মার্কেটে এই কথাগুলা সহজে আসে না, পাওয়া যায় না। এবারে আসেন, আমরা সিদ্ধান্তে আসি। তাহলে তাওরাত, জাবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, যেগুলো ধর্মই না, ধর্মই না, শুধু কোরআনে না, তাদের ধর্মগ্রন্থ বলে যে প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, বৃষণাথ ভক্ষয়ের যেই গরুরে তোমরা 33 কোটি দেবতার এক দেবতা মনে করে পূজা করো, যেই গোবর, গরুর গোবর খাইলে তোমাদের গুনাহ মাফ হয়, মোহাম্মদ এমন মহাদেবতা হয়ে আসবেন তিনি নিজে গরুর গোশত খাবেন, তার অনুসারীদেরকে গরুর গোশত খাওয়ার অনুমতি দেবেন, মহাদেবতা না হইলে গরুর মতো দেবতা খাই হজম করা এটা এত সস্তা না। দেখছেন, মহম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিতা নিরিপর্চ মহাদেবং মরুস্থল নিবাসী নম গঙ্গা জলস্য সস্তাপ্য পঞ্চগব্য সমন্বিতা নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নম ত্রিপুরা সন্ন্যাসয় বহুমায়া প্রবর্তিনম। কুন্তার সূক্তের এখানে আরেকটা শ্লোক, সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং মক্ষয় নগরে, মক্ষয় নগরে, মক্ষয় অর্থ কি? যেখানে গেলে নিয়ত পুরা হয়। আর দুনিয়াতে একটা শহরই আছে যে শহরটা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, অমান দেখালাহু কানা আমিনা, আল্লাহু আকবার, এই মক্কা শহরে যে প্রবেশ করেছে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করি। আর বেদ বলছে, উপনিষদ বলছে মক্ষয় নগরে, মক্ষীয় অন্তস্তীয়, মক্ষয় নগরে আবদুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে, আমিনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্লপক্ষের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে পরিষ্কারভাবে তারা লিখেছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল বৈশাখ মাস ছিল, নবী যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন তারা রবিউল আউয়াল লেখে নাই, তারা লিখছে বৈশাখ মাসের 12 তারিখ। কি ভাই, রবিউল আউয়ালের কত? 12। কত? 12। মক্ষয় নগরে আবদুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে, আমিনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে, আবদুল্লাহ কুরাইশি, আমিনাও কুরাইশি, দুজন ব্রাহ্মণ, ঠিক কিনা বলেন? কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। এইবার অর্জুন বলে যে যুধিষ্ঠির আমরা তাকে কিভাবে চিনব, কয় না তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, মধৌবর্তীরা দেবং দকারান্তে প্রকৃতিরা বৃষণাথ ভক্ষয়ে, মোহাম্মদ আমার মহাদেবতা হয়ে আসবেন যিনি নিজেও গরুর মতো দেবতার গোস্ত খাইবেন, মহাদেবতা না হইলে দেবতার গোস্ত খাইয়া হজম করা, এটা কি মনে করছেন? এটা সহজ ব্যাপার স্যাপার নাকি? আজকে ভারতে যে বইটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় নামে একজন ব্রাহ্মণ, তিনি বাংলা ভাষায় একটা বই লিখেছেন, বেদ পুরাণে হযরত মুহাম্মদ, বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আগুনকে বেশি দিন কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। প্রিয় ভাইরা, প্রফেসর আসিফ যখন সমকামিতার বিরুদ্ধে, মোমোসেক্স এটার বিরুদ্ধে যখন এগুলো জাতির কাছে বলে দিল, তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিলাত থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, রাত 10টার সময় ভিসি ভাইস চ্যান্সেলার টেলিফোন করে কয়, আসিফ সাহেব আগামীকাল থেকে আপনার ইউনিভার্সিটিতে আসিয়েন না, আপনার চাকরি নট, আপনার চাকরি নট। আলহামদুলিল্লাহ, মনে হয় যেন আগুন লেগে গেছে পুরো দেশে।
তিন দিন পরে সে মিসি কয় কয় না আপনার চাকরি ঠিক আছে, ঠেলার নাম বাবা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিয়েছে, সেখানে ছেলে মেয়ে পুরা মনে হয় যেন সব শিবিরে ভরে গেছে, মনে হয় যেন সব শিবিরে ভরে গেছে, এখানে সেকুলার ফেকুলার নাই, সব ইসলামের পক্ষে, ওই আসিমের পক্ষে যে ইসলামের পক্ষে কথা বলেছে তার পক্ষে। আমি আশ্চর্য হয়েছি, এমন কিছু ছাত্র আপনারা দেখছেন কিনা যেগুলো চুল দেখলে ভাই ডর লাগে, যেগুলো চুল দেখলে ভয় লাগে। এরপরে আবার অনেক ছাত্র এরকম আছে বিরাট চুল, এইটা এইভাবে এখানে খোপা বানছে খোপা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলা স্যারের সামনে দাঁড়াইয়া কয় স্যার যত কিছু মনে করেছেন ব্যাপার এত সস্তা না, মা বাবার পকেটের টাকা খরচ করে সমকামিতা শিখার জন্য আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসি নাই। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যে অনুভূতি দিয়েছে, ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হয়ে গেছে, সেখানে রাম মন্দির বানানো হয়েছে, আপনারা জানেন এগুলো বর্তমান সময়ের কারেন্ট নিউজ, কারেন্ট জ্ঞানবাপী মসজিদ, একদিকে ইমামের মেহরাব তার পাশে নিয়ে রাখছে মূর্তি একেবারে মেহরাবের পাশে, এবং সেখানে হিন্দুরা পূজা করে, হিন্দুরা পূজা করে। সর্বশেষ আজকে একটা খবর পাওয়া গেল যে ভারতের মহারাষ্ট্রের কাছে সেখানে একটা মসজিদ, এখন মসজিদ কমিটিকে নোটিশ দিছে তোমাদের এই মসজিদটা সরকারি জায়গায়, মসজিদের সাথে বিশাল কওমি মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা এতদিনের মধ্যে তোমরা ভেঙে সরাও, অনুমতি ছাড়া করা হয়েছে, আমরা ভুল ডোজার দিয়ে মাটির সাথে মিশাই ফেলব। এবং রাম মন্দির নির্মাণের পরে এখন সেখানকার শিক্ষকরা বলতেছে আজ পর্যন্ত গবেষণা করে পাওয়া গেছে ভারতে কয়েক হাজার মসজিদের নিচে রাম মন্দির আছে, কয়েক হাজার মসজিদের নিচে রাম মন্দির আছে, তাইলে তারা মসজিদের পিছে লাগছে ঠিক কিনা বলেন। আজকে সেখানে কারফিউ সান্দান, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, এই ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না, সে ভারত হোক সে আমেরিকা হোক সে ইসরায়েল হোক, ইসলামের ব্যাপারে মুসলমান কোনোদিন কারোর সাথে আপোষ করে নাই ঠিক কিনা বলেন ভাই। আজ থেকে কয়েক বছর আগে বারবার সেনাবাহিনী বারবার পশ্চিম পাশের যেই প্রবিশ যেই প্রদেশটা নাফ নদীর পূর্ব পাড়ে, পশ্চিম পাড়ে বাংলাদেশ পূর্ব পাড়ে বার্মা, পশ্চিম পাড়ে আমাদের উখিয়া টেকনাফ, উখিয়া টেকনাফ তার উত্তরে আমাদের বান্দরবন এখানকার জেলাগুলো, আর নাফ নদীর পূর্ব পাড়ে বিশাল বার্মাদেশ আমাদের চেয়ে কয়েক গুণ বড় আরাকান প্রদেশ, যেখানে মুসলমান ১৬ আনার মধ্যে ১৪ আনা, সেখানে বার্মার সেনাবাহিনী তারা ঢুকে মুসলমানদেরকে পাইকারি জবাই করেছে, ঘরের বাইরে তালা দিয়ে আগুন লাগাইয়া জ্বালাইয়া দিছে, মায়ের কোল থেকে সন্তান নিয়ে এটাকে দুই টুকরা করে নদীতে ফেলে দিয়েছে, এবং এই জীবনের দায় নিয়ে ১২ লাখের বেশি মুসলমান নাফ নদীর পশ্চিম পাড়ে আমাদের উখিয়া টেকনাফে এসেছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আশ্রয় দিয়েছেন আন্তর্জাতিক এবং মানবিক কারণে, কিন্তু এই পর্যন্ত ১২ লাখের মধ্যে একজনকেও ফিরিয়ে দেওয়া যায় নাই, নেব ফিরিয়ে নেব নিচ্ছি নেব আর কি, আসলে একজনকেও নেবে না ঠিক কিনা বলেন ভাই। এখন আল্লাহ কি করেছে দেখেন, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের, এখন পুরা বার্মা আরসা সহ সব বেসামরিক যুবক তরুণ তারা বার্মার সেনাবাহিনীর বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে আজকে কয়েক বছর যুদ্ধ শুরু করেছে, চীনের বর্ডার থেকে শুরু করে পুরা বার্মা এখন তাদের নেতৃত্বে, সর্বশেষ আরাকানে এসে তারা এখন ঢুকেছে আরাকানে, এখানে এসে যখন এই আরসা বাহিনী পাবলিক বার্মার সামরিক বাহিনী যারা মুসলমান মেরেছে
এইভাবে কার বাধা করেছে? তাদেরকে পাইকারিয়ারা হত্যা শুরু করেছে, তারা নাফ নদীতে সাঁতার দিয়ে উখিয়া টেকনাফ এসে উঠছে। এই পর্যন্ত প্রায় 1000 বার্মিজ সৈন্য, এর মধ্যে অফিসার বেশি, কমান্ডিং অফিসার জেসিও বেশি, তারা আসছে গাবাগরে বাসাও। বার্মার আশা বাহিনী আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই বাংলাদেশে তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে পাঠাইছ, আল্লাহ তোমাদেরকে আজকে পরাজিত করে বাংলাদেশে পাঠাইছে, খেলাই মাত্র শুরু। বার্মাকে আমরা ছাড় দেব না। ভারত যদি মসজিদ নিয়ে বাড়াবাড়ি করে, আমরা তাদেরকে ছাড় দেব না। ডরাইছেন বোধহয়? আবার আমাদের কিছু বেশি অতিভক্তি ভারতের বিরুদ্ধে। আমি কিছু কইলে এই হুজুর তো রাজাকার, ভারতের বিরুদ্ধে কথা বললাম আমি রাজাকার, তাহলে আমার দেশটা ভারত কি? কালকে সামরিক বাহিনীর দুইজন অফিসার এখনো চাকুরিতে, আমি মাহফিলের পরে তারা যখন দেখা করতে আসছে, আমি বললাম ভাই এখন আরাকানে যে অবস্থা চলছে, যেই কোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বাংলাদেশের সাথে মুখামুখি। এখন যদি বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ শুরু হয়, তাহলে ভারত কি বার্মাকে সমর্থন করবে নাকি বাংলাদেশকে করবে? দুজন সেনা অফিসার বলল, কিছু জানেন না, বাংলাদেশ তো ভারতকে সাপোর্ট করবে। কি তাইলে আমরা আসি কোথায়? দেশটা কি আমাদের হাতে আছে? নাই। আমাদের একটা বাংলাদেশিও ভারতে চাকরি করে না, আর ভারতের 9 লাখ ভারতীয় এখানে চাকরি করে। পুরা গার্মেন্টস কোম্পানিগুলো তারা দখল করে নিয়ে গেছে, এগুলো এখন আর বাংলাদেশিদের হাতে নাই। বড় বড় কি পোস্ট, সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা চাকরি করে। আমরা কোথায় আছি? আমাদের কচ্ছপ এমন এক জিনিস, একমাত্র প্রাণী কামড়াইয়া ধরতে জানে, যেইটারে ধরে ছাড়তে, আপনারা দেখছেন কিনা জানি না, আমার জীবনে আমি পরীক্ষা করেছি, ছাত্র জীবনে আলেমের বসে বড়শি বাইতে গেছিলাম খালের মধ্যে, বড় বড় শিং মাছ মাগুর মাছ তখন তো ছিল, এখন নাই, বেশ কিছু পাইছি। এইবার যখন টান দিছি ভাই এত বড় এক কচ্ছপ, এখন কোন রকম উপরে উঠেছি, উঠে দেখি বর্ষিতার গালের ভিতরে সেইভাবে কামড়াই ধরেছে। আমার বাড়ির পাশের একটা লোক ওই মাঠে ধান নিলেছে, সেখানে কাকু কি হয়েছে? কাকা কচ্ছপ একটা ধরছে, আমার এখন বর্ষিও তার মুখে খুলতেও পারি না, কাকু আপনি পারবেন না আমার কাছে দেন। সে খেতের ওই যে নির্বাটাই এইটা কচ্ছপের কল্লার এখানে টানি ধরে দিয়ে ইট একটা দিয়ে পিঠে কচ্ছপের কল্লা আলাদা করে ফেলেছে, দেখি যে কল্লা আলাদা হয়েছে কিন্তু কামড় ঠিক আছে। দেখছেন কল্লা আলাদা হয়ে গেছে কিন্তু কামড় ঠিক আছে। তাহলে যেই জাতি যেই জন্তু খায়, সেই জাতির সাইকোলজিতে মনোবিজ্ঞান বলছে সেই অভ্যাস সৃষ্টি হয়। আমাদের খুলনার এখানে কি চর জানি, কি দ্বীপ জানি, যেটা যেটা নিশে নিশে তো নিশে, আর ফিরে দেওয়ার কারবার নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, ভারতের সাথে পাকিস্তানের বর্ডার আছে কিনা? সেখানে গত 72 বছরে পাকিস্তান বর্ডারে ভারত কয়জন রে গুলি করে মেরেছে? কয়জন রে? একজন রেও না, একটা গুলি যদি দেয় কত দানে কত চাউল হয় লগে লগে তারা বুঝ দিব কিনা বলেন? ভারতের সাথে চীনের বর্ডার আছে, সেই চীনের বর্ডারে গত 72 বছরে কয়জন চীনা সৈন্য ভারতের গুলিতে মারা গেছে? কোন একজনও না। যত মারা গেছে সব গরিবের বউ, সবাই ভাবি গরিবের বউ, সবাই ভাবি যত গুলি করে মারে সব বাংলাদেশ বর্ডারে। কি রে তোর কি হয়েছে? কামারে কষু দিছে। কে দিছে? কয় বন্ধু দিছে। ডন্ট মাইন্ড, বন্ধু যখন দিছে মাইন্ড করিস না, খাওয়ার জন্য দিছে, কষু খাওয়ার জন্য দিছে, কেমন
আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমি এই দেশটাকে ভালোবাসি, যে যত দিনদার নামাজি সে তত বেশি দেশপ্রেমিক। কারণ নবী বলেছেন হব্বুল অত্নে মিনাল ইমান। আজকে বাংলাদেশ নিয়ে যদি কোনো টানাহেঁচড়া ক্রাইসিস শুরু হয়, তাহলে যারা প্রথম কাতারে দাঁড়িয়ে জীবন দেবে তারা ওই মানুষ যারা দায়ী আল্লাহ, যারা আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে তারা আগে জীবন দেবে। আর যারা কথায় কথায়, ভাই আমি রায়পুর আলিয়া মাদ্রাসার মহাদ্দেস ছিলাম 19 বছর কামেল পাশ করার পরে। সেখান থেকে আমি 11 বছর টেকনাফ আলিয়ার প্রিন্সিপাল ছিলাম। টেকনাফ সাংগঠনিক কারণে, সাংগঠনিক আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে, তা আমি মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে চকরিয়া, সাতকানিয়া, লোহাগাড়া এইদিকে মাঝে মাঝে মাহফিল করি আর কি, মাহফিলে আসি। ধারাভাবে আসতে পারি না কারণ প্রিন্সিপালের দায়িত্ব আছে। একদিন হারবাং চকরিয়া এবং কক্সবাজার বর্ডার গহীন জঙ্গল, মাহফিল করে হারবাং আমি টেকনাফের দিকে যাই। এমন সময় বিডিআর বাঁশি বাজাইল, বিডিআর তখন বিডিআর, আমি কি বুঝাইতে পারছি? তখন বিডিআর কক্সবাজার আসা যাওয়া করতাম 32 বিডিআর রেজিমেন্ট, অফিসাররা আমাকে চিনত। রঙ্গিখালি আলিয়ার প্রিন্সিপাল হিসেবে আলাদা, তারা আমাকে যথেষ্ট ভক্তি করত। এখন যখন বিজিবি বাঁশি বাজাইল তখন নিয়ম হইল যেই গাড়ি যেখানে আসে থেমে থাকবে। বিডিআর বাঁশি বাজাইছে মানে গাড়ি আর সামনে পিছিয়ে যাইতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। বেশ কয়েকটা গাড়ি ছিল দাঁড়াইছে, আমারটাও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে এইবার বিডিআর এখান দিয়ে টহল দিয়ে কয়, আপনারা কেউ নড়বেন না, জায়গায় থাকুন। এইটা বলে আবার আরেকটা বাঁশি বাজায়, তারা পাহাড়ের জঙ্গলের মধ্যে ঢুকছে, জঙ্গলের মধ্যে ঢুকে যখন সামনের দিকে নাফ নদীর দিকে যায়, বার্মা বর্ডারের দিকে যায়, তখন নিলাম গান কয় রায় তাড়াইটা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রায় তাড়াইটা। আরে গাছ না জাতীয় সঙ্গীত, রায় তাড়াইটা কেমন বেমানান কন। তখন আমি মনে করলাম এখানে জঙ্গলের ভিতরের মধ্যে দেশপ্রেমীকে ভরে গেছে, আমি তোমায় ভালোবাসি। কিছুক্ষণ পরে বিডিআর 6 জনকে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসলো, 10 কেজি সোনা, 10 কেজি সোনা বাংলাদেশ থেকে বার্মায় পাচার করার জন্য ওরা বর্ডার দিকে নিয়ে যাচ্ছে। আর এই 10 কেজি সোনা পাচার করে বার্মা থেকে ইয়াবা নেশা এগুলো আনবে। হুজুর একটু আগে শুনছেন কি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি কথা শুনছিলাম তো, মুখে মুখে সোনার বাংলা, তলে তলে বাংলাদেশের এরা এইভাবে দেয়। এই পর্যন্ত দেশের লক্ষ 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 কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের মধ্যে আলেম কয়জন বলেন? কয়জন আলেম আছে? একজনও নাই। যারা দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, সাইদে একামতে দিনের গুরু দায়িত্ব পালন করে তাদের কয়জন আছে? ইসলামী আন্দোলনের কয়জন আছে? তখন বিডিআরের কক্সবাজার প্লাটুন কমান্ডার, আমি কি, আমি তো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো শুনছি, আমি তো ডরাইছি রায় তাড়াইটাই, এটা কি খাটলো? কেউ মুখে মুখে সোনার বাংলা, কামে কামে তলে তলে বাংলাদেশের গোড়া কাটে এরা। বিদেশে যারা টাকা পাঠাইছে ঠিক কি না বলেন? সবচেয়ে বড় দেশপ্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, সেই যে বড় দেশপ্রেমিক আর আছে নাকি? 116 জন আলেমের বিরুদ্ধে 3 মহারথি, একজনের লোক কালামানিক সাইদি সাহেবের ফাঁসি যে বিচার পোকে দিয়েছে কালামানিক, নাম্বার 2 সেখানে কোন এক তুরিন মাকে বাসা থেকে ধাক্কাইয়া বাইর করে দিছে এই তুরিন। আপনারা জানেন আজকাল কিছু গোপন থাকে না। আরেকজন পাকিস্তান আর্মিরে মুরগি সাপ্লাই করতো ভাই, তার এখন নামে হয়ে গেছে মুরগি কবির, ঠিক কিনা বলে? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে বিরাট
বিতর্ক হয়েছে, আপনারা যারা নেটের খবর রাখেন, ভাই পাকিস্তান আর্মিরে মুরগি খাওয়াইয়া মোটা তাজা করলা তোমরা, সহযোগিতা করলা তোমরা, দেশের টাকা বিদেশে পাচার করলা তোমরা, আর রাজাকার রইলাম আমরা। আল্লাহর বিচার কিন্তু আছে, আল্লাহ ধরে না, ধরে না, যখন ধরে ছাড় দেয় না। যে ভাইরা আমাদের যতক্ষণ ইমান আছে ততক্ষণ আমরা দিনের পথে আসি, ছিলাম, থাকবো, আমাদের এই জীবনের মায়া নাই। যদি এই পথে দিনের জন্য হব্বুল আতনে মিনালি ইমান, আপনারা আমার নেট যারা দেখেন, যে কোনো মা পেলে সলাতে জামাতে জুমায় আমি সবসময় দোয়া করি, আল্লাহুম্মা আহফেজ বুলকা বাংলাদেশ মিনাল ওবা অল তুফান অল কাহাত অল কুম্মাল অল দফাদে অ তাউন অ জলজলা অ ডেঙ্গু অ করুণা, এই দোয়া আমি সবসময় করি। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন নেটে, কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি, যেই লোকটা যত দিনদার সে তত বেশি দেশ প্রেমিক। আর দিন যাদের কাছে নাই, ভাই এখন ঈসা আলাইহিস সালামের দিন যাদের কাছে নাই, তারা গিয়ে সেখানে ইহুদি রাজা মুসা আলাইহিস সালামের আমলে ইহুদি রাজা তাদের কাছে, তার কাছে গিয়ে কইল যে মরিয়মের পুত্র ঈসা ধর্মের নামে ওয়াজ করে জনমত বিভ্রান্ত করে ক্ষমতা দখল করতে চায়, ষড়যন্ত্র করে। এই কথা সেই যুগে ছিল, এই যুগে তো নাই, আছে আছে তো, তাই দেড় হাজার বছর আগের ফেরাউন আর আজকের ফেরাউন নামে বেশ কম, কামে এক, কামে এক, শুধু নামে পার্থক্য। প্রিয় ভাইরা এখন যেই কথা বলে আমি শেষ করছি সেটা হলো আমরা কোরআন আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়, এই কোরআনের জন্য প্রয়োজন হলে আমরা প্রত্যেকটা দায়ী আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতার উপরে কেউ যদি হাত দেয় সবাই আগে আমরা তাদের হাত পুড়িয়ে দেব, হাত জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ, কারণ আমাদের কারো সাথে বেশি বন্ধুত্ব নাই, বেশি দুশ্মনীও নাই, যেটা হক সেটা আমরা বলবো, সেটা আমরা করে যাব ইনশাআল্লাহ। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের, যাদের এক ঠ্যাং বাংলাদেশে আর এক ঠ্যাং বন্ধু দেশে, নুনের থেকে চুন ব্যস্ত মজে লাভ একটা দিয়ে সেই দেশে যাবে, আমরা কিন্তু যেতে পারবো না, গেলেও আমাদেরকে জায়গা দেবে না, আমরা এখানের মানুষ এখানে থাকবো, শেষ মুহূর্ত পর্যন্ত এটার জন্য লড়ে যাব এবং আমাদের দেশ সার্বভৌমত্ব ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। রাজি আছেন? এবারে আসুন শেষ করার আগে একটা কথা বলি, কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার, আল্লাহ পাকের ডাইরেক্ট অর্ডার, কোথা থেকে এসেছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লওহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আজকে আপনার ঘরে আমার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে, একটা জের জবর বোধে বেশি কম আছে, আলিফ বাতা বোধে বেশ কম আছে, বাংলাদেশ থেকে একজন কোরআন শরীফ, ল্যাটিন আমেরিকা থেকে একজন কোরআন শরীফ, দুইটা আনেন, দুইটা দুই রকমের নাকি এক রকমের? আচ্ছা আসেন, তাওরাতের জমা নাই, মুসা আলাইহিস সালামের সঙ্গীদের মধ্যে তাওরাতের হাফেজ সাহেব কয়জন আছিল? একজনও না। ঈসা আলাইহিস সালামের জমা নাই, ইঞ্জিলের হাফেজ সাহেব, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদের মধ্যে কয়জন আছিল? একজনও না, ঠিক কিনা বলে? দাউদ আলাইহিস সালামের সময় তার সঙ্গীদের মধ্যে জাবুর কিতাবের হাফেজ কয়জন আছিল? ভাই এগুলো মুখস্থ করা সম্ভব না, সম্ভব না, কিন্তু আল্লাহ দিয়া সারনাল কোরআন আলি জিকরে ফাহাল মিম মুদ্দাকের একটা সূরা, সূরা কামার 29 পারা, আপনি খুলে দেখবেন, এই কোরআনকে আমি মুখস্থ করা সবচেয়ে সহজ করে দিয়েছি। কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার কোনো কথা মুখস্থ করা তত সহজ নয়, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, কোরআন যে একবার মুখস্থ করেছে তার অন্তরের গহীনে আল্লাহ এটাকে প্রথিত করে দিয়েছেন, মৃত্যু পর্যন্ত এটা তার মনে আছে, মনে থাকবে। আর এই কোরআন যে যত বেশি পড়ে তার কোরআন পড়ার তেলাওয়াতের আগ্রহ তত কমে, ঠিক না? কমে। আচ্ছা ভাই, পাঁচ ওয়াক্ত সালাত যারা ঠিকমতো আদায় করেন তারা কোরআনের প্রথম সুরাটা দৈনিক কয়বার পড়েন? কি কি কয়? 17 বার। ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, নফলে?
তাহাজ্জুদে, ইশরাকে, আবু আবিনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। মুখস্থ করেছেন 4-5 বছর বয়সে, এখন আপনার বয়স 60 বছর, প্রত্যেক দিন কয়েক ডজন বার সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন, কয়েক ডজন বার, ঠিক কি না? তেলাওয়াত করতে করতে ভাই কার নাম কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। এক জিনিস কত বড় যায়, কারো মন তিতা হয়েছে? যে যত বেশি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত করার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বুঝলে একটা মাত্র জিনিস যেটার এখনো লাইফ আছে, নোয়াখালী কুমিল্লার লোকের একটা বেইল আছে, বেইল আছে, বেইল নাই, তাহলে বুঝা গেল এইটার এখনো বেইল আছে, এখনো লংজিভিটি আছে, ঠিক কি না বলেন? ইন্না লাহানু নাজ্জালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন, যে যত পড়ে তার কাছে পুরা নয় না। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে যে ঠেলা দিছিল রমেশ শীলের বানানো, ওপরানের তার তো ভাই সিডি দিলাম, হট্টু দিলাম, নয় না কি নাই বাইন্দুয়ার দিয়ে আইসো তুমি নিশির কালে মা বাপের লাগাই দিব কয় না, মানুষ দেখিলে ভাই শেফালি ঘোষ আর কল্লাদি ঘোষ এমন ভাবে এগুলাকে পুরা দেশকে মাতাল বলে ফেলেছিল, বুড়ায় পর্যন্ত শুনতো, জোয়ানে শুনতো, বালকেরা শুনতো, কা শেফালি ঘোষের আঞ্চলিক গান কা শোন। মাত্র 50 বছরের বিবর্তনে এখন মহেশ খাইল্লা পানের খিলু তারে বানাই খাওয়াইতাম, এটা শোনা যায়? বেল শেষ, সিডি দিলাম, হট্ট দিলাম, নয়লা কিল্লাই, এটা যদি শহরে কোনো গানের ক্যাসেট লাগায় তিনজনের রাজি হয়ে যায়, পুরান জিনিস বাদ করছ, নতুন কি আছে দে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন পুরান হয়ে গেছে, আউটডেটেড হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, চির নতুন, যত তেলাওয়াত করে মন ভরে না, ঠিক কিনা বলেন? ওআইসি 2021 31 ডিসেম্বর ওআইসির সর্বশেষ হিসাব, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে, 4,34,00,000 আন্তর্জাতিক মানের, যারা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা করে বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক আছে। ইন্না লাহু লাহাফেজুন, একবার মুখস্থ করেছ, তোমার মরণ পর্যন্ত তোমার কলবে এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। তাইলে কোরআনকে আমরা শিখব, কোরআনকে বুঝব, কোরআন অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী বলবো, যতক্ষণ জীবন আছে কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে যদি থাকতে না পারি, এই জীবন আমাদের কারো দরকার নাই, আমরা চাই না এই জীবন, ঠিক কি না বলে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে আমার সন্তান প্রতিম, আমার পুত্র প্রতিম, এরা আমার রুহানি সন্তান, বর্তমানে বাংলাদেশে যারা কথা বলছেন প্রবীণ আলেম, আমি তাদেরকে আমার সন্তানের মতো মনে করি, আদর করি, আলহামদুলিল্লাহ তারাও আমাকে বাবের মতো শ্রদ্ধা করে। কিছু মৌলবি আছে হিন্নারিয়া বুঝেননি, কে তার ওয়াজ যদি বাইরে লয় তাইলে বোধ হয় আমার ভাত উড্ডা যাইব, এই প্রবণতা আছে আলহামদুলিল্লাহ। আমার মধ্যে ওগুলা নাই, আমি সে আমার ছেলেরা আমার চেয়ে বেশি আগায় যাক, আমার ছেলেরা আমার চেয়ে আরো বেশি জাতির কাছে গ্রহণযোগ্যতা পাক। আলেমরা যদি গ্রহণযোগ্যতা পায় ইসলামের মূল শক্ত হবে, ইসলামের গোড়া মজবুত হবে, ঠিক কিনা বলেন? এইবার আপনাদের সামনে আসতেছেন শায়খ মাওলানা জামালউদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, আমি নেটেও মাঝে মাঝে তার ওয়াজ শুনি, খবর পাইলে সময় পাইলে নেটে আমি নিজেও শুনি, এত শক্ত, এত যৌক্তিক, সময়ের সাথে মিলাইয়া। এই যে শেখ জামালউদ্দিন কথা বলে, তিনি এখন আপনাদের সামনে আসতেছেন, সবাই বসে থাকুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।